हरे की बजा तू मंत्र बोले पागल बनाइला कि माया लगाइला रे बंधु कि माया लगाइला कि बजा तू मंत्र बोले कि बजा तू मंत्र बोले पागल बनाइला कि माया लगाइला रे बंधु तारानिया चंद्र खेले दूरे आसमाने फूल निया खेले भ्रमर फूलेरी बागाने तुमाई निया प्राणे प्राणे तुमाई निया प्राणे प्राणे खेलते मने चाय कि माया लगाइला रे बंधु कि माया लगाइला कि माया लगाइला रे बंधु कि बृष्टिनिया वर्षा खेले आषर श्रावण मासे रुद्रनिया सकाल खेले शिशिर भेजा घासे बृष्टिनिया वर्षा खेले आषर श्रावण मासे रुद्रनिया सकाल खेले शिशिर भेजा घासे ढेरनिया सागर खेले होयायुन माता नौकनिया माझी खेले उड़ाई गंगेर पार तुमाई निया सोयत दुलाल पीरी तेर गन गाय कि माया लगाइला रे बंधु कि माया लगाइला कि माया लगाइला रे बंधु कि माया
দর্শক, চমৎকার সুন্দর একটা গান দিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের আয়োজনটা শুরু হয়ে গেল। কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো, আমার তো ভালো লেগেছে। আমার আসলে গান শুনতেই ভালো লাগে এবং আমার মনে হয় যে আমার যারা নিয়মিত দর্শক আছেন, আমাদের সাথে থাকেন, ফোন করেন এবং চমৎকার মন্তব্য করেন, তারাও গান ভীষণভাবে ভালোবাসেন। দর্শক, চমৎকার সব লোকগান দিয়ে সাজিয়ে থাকে আমাদের প্রত্যেকটি পর্ব এবং আমি শারমিন সুমি থাকি আপনাদের সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান ফোক স্টুডিওর আজকের পর্বে। চমৎকার সুন্দর গান দিয়ে আমরা পুরোটা সময় আপনাদের মাতিয়ে রাখার চেষ্টা করব। এবারে কারা মাতিয়ে রাখবেন চলুন তাদের সঙ্গে গল্প করি। তার আগে একটুখানি জানিয়ে রাখতে চাই, আজকের আয়োজনটি একযোগে সম্প্রচারিত হচ্ছে এশিয়ান টিভির ফেসবুক পেজ এবং এশিয়ান টিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে। আর আমাদের স্ক্রিনে দেখানো যে ফোন নম্বরটি যাচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেখানে যদি কল করেন কথা কিন্তু বলতে পারবেন আমাদের আজকের শিল্পীদের সাথে। চলুন কথা বলি কারা আছেন দেখে নেই। সাথে আছেন সঙ্গীত শিল্পী নাসির উদ্দিন সর্দার এবং বিজয়া রানী। স্বাগত দুজনকেই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। সুন্দর একটা গান দিয়ে আয়োজনটা শুরু হলো এবং আশা করছি বাকিটা সময় আমাদের ভীষণ ভালো কাটবে। অবশ্যই, কারণ দর্শকরা ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন, চমৎকার সব মন্তব্য করছেন, একটু পরে ফোনও আসা শুরু হয়ে যাবে। ফোন আসার আগেই, রিকোয়েস্টের গান আসার আগেই আমার মনে হয় যে আমরা নাসিরুদ্দিন ভাইয়ের কাছ থেকে তার শুরুর গানটা শুনতে পারি। কি শোনাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, ইতিমধ্যে বলতে বলতে কিন্তু একজন দর্শক ফোন করেছেন, ফোন কলটি নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, কোথা থেকে ফোন করেছেন, স্বাগত আপনাকে। আমি ফরিদপুর থেকে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাদ্দাম বলছিলাম। জি, কেমন আছেন? আয়োজন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আয়োজন ভালো লাগছে। আচ্ছা, কার সাথে কথা বলবেন বলুন? আমি একটু নাসির ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। নাসির ভাই শুনছেন? জি 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 ভাইয়া, আমার মনে হয় যে আমরা নাসিরুদ্দিন। হ্যালো, জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি? সাথে থাকেন, এশিয়ান টিভির সাথে থাকেন, আমরা গান শুনিয়ে যাবো। আমরা দুজন আছি, আপনাদেরকে অনেক গান শোনাবো আজকে, সাথে থাকেন। ধন্যবাদ, ধন্যবাদ, আমাদের সাথে থাকুন দর্শক। গান শুনি তাহলে। জি, আমি এখন যে গানটি করছি আসলে শ্রদ্ধেয় মুজিব পরদর্শী, যে গানগুলো আজও আমাদের মাঝে বেঁচে আছে, বেঁচে থাকবেন, এই গানগুলো তারই একটি গান আমি শুরু করতে যাচ্ছি। জানি না মুজিব পরদর্শী শ্রদ্ধেয় স্যার গানটি শুনবেন কিনা, তো দর্শকদের ভালো লাগাতে পারবো কিনা আমি করছি। স্বপ্নি দেখা আইলাম ভবে, দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে, কি স্বপ্নি দেখা আইলাম ভবে, দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে, আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে, তুই সে হে আমার মন, তুই সে হে আমার মন, তুই সে হে আমার মন, ওই আমার মন তোরে পারলাম না বুঝা আইতে রে, তুই সে হে আমার মন, তুই সে হে আমার মন।
আমার মন তোরে পারলাম না বুঝা আইতে রে তুই সে হে আমার মন কাঠে নেই নৌকা খানি ও দয়াল জুড়ায় জুড়ায় উঠে পানি তিন কাঠে নৌকা খানি ও দয়াল জুড়ায় জুড়ায় উঠে পানি ও আমি কি দিয়াছে জীবন কার পা আহানি রে আমি আহানি রে তুই সে হে আমার মন ও আমার মন তোরে পারলাম না বুঝা আইতে রে তুই সে হে আমার মন আমার মন তোরে পারলাম না বুঝা আইতে রে তুই সে হে আমার মন 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 খুব সুন্দর বিজয়াপুর শুরুর গানটা খুব সুন্দর ছিল আপনার স্টার্টিংটাও একদম দারুণ সুন্দর এই আমি যতটুকু জানি যে আপনার লোকগান গাইতে খুব ভালো লাগে এবং লোকগানের প্রতি আপনার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে তো আমাদের আয়োজনটা কিন্তু শুধুমাত্র লোকগান নিয়ে যেখানে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে লোক সংস্কৃতির ধারা তো অবশ্যই অনেকগুলো আছে তার মধ্যে লোকগানটা তো অন্যতম এবং লোকগানের বিভিন্ন রকম শাখা প্রশাখায় যে গানগুলো বিচরণ করে সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি এবং দর্শকদেরকে উপস্থাপন করবার চেষ্টা করি তো আপনার কেমন লাগছে আমাদের আজকের আয়োজনে এসে তো আসলে এশিয়ান টেলিভিশনকে আমি সবসময় ভালোবাসি এটার সাথে আমার একটা প্রাণের ও আত্মার একটা সম্পর্ক রয়েছে এশিয়ান টেলিভিশনের সাথে তো আজকে আসতে পেরে নিশ্চয়ই অনেক ভালো লাগছে পাশাপাশি শারমিন সুমিকে অনেক গানে দেখেছি অনেক উপস্থাপনায় দেখেছি তো আজকে আরও একটু ভিন্ন রকম কাছাকাছি দেখে আরও অনেক ভীষণ ভালো লাগছে আমারও ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে কারণ এতদিন হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখা হতো বা কমেন্ট পেতাম আপনার আজকে সরাসরি দেখাটা হয়ে গেল সরাসরি বসে গান শুনছি তবে আপনি যে এত ভালো গান করেন সেটা কিন্তু আমার জানার ছিল না খুব সুন্দর ধন্যবাদ একজন দর্শক ফোন করেছেন ফোন কল নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে কোথা থেকে ফোন করেছেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আমি নাসির ভাষা থেকে কথা বলতে আসলাম তার আগে একটু আপনার নামটা শুনি এবং কোথা থেকে ফোন করেছেন আমি মেহমুদ আব্বাস গলন্দগার থেকে আচ্ছা কথা বলুন হ্যাঁ আব্বাস ভাই হ্যাঁ তিনি আমার চেয়ারম্যান ছাড়ের সংগঠনেরই একজন যাই হোক যেহেতু এটা আমাদের সঙ্গীত চলছে আমি তার পরিচয় দিতে চাচ্ছি না জি আব্বাস ভাই বলেন হ্যাঁ
জহির পাগলা একটা গান গাইছিল না, দয়াল নবী মায়ের নবী, এই গানটা কিন্তু গাইবেন। জি ভাইয়া, আমরা চেষ্টা করব। আমাদের সাথে আরও আমাদের আছেন, বিজয়া রানী আছেন, আমরা মিলেই শোনাতে চেষ্টা করব, গান শোনাতে চেষ্টা করব। সকলেই সাথে থাকেন, আমাদের এশিয়ান ফোক স্টুডিওর সাথে থাকেন। ধন্যবাদ, সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, এবারে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, কে আছেন? আমি আছি জাজিরা থেকে, আপনার প্রিয় একজন ফলোয়ার। কেমন আছেন আপনি? খুব ভালো লাগলো। এবার বলুন, আপনি কার সাথে কথা বলবেন? আচ্ছা বলুন, এরকমটা কখনো হয় না আসলে, সচরাচর যেটা হয় যে শিল্পীদের সাথে বেশি ফোন মানে কথা বলা হয়, দর্শকরা সচরাচর উপস্থাপকের সাথে কথা বলে না, একটু ব্যতিক্রম ছিল, বলুন। আমি আপনাদের গান উপভোগ করছিলাম বেশ অনেকক্ষণ থেকে, লাইভটা শেয়ার হওয়ার পর থেকেই। তো আমি চাচ্ছিলাম আপনি একটু আউটস্ট্যান্ডিং কিছু, আমি উপস্থাপক ম্যাডামের কণ্ঠে একটা গান শুনতে চাইছিলাম। তার মানে আপনি জেনে শুনে ফোন করেছেন, ঠিক আছে, আমি চেষ্টা করব, অবশ্যই আপনার জন্য একটু হলেও চেষ্টা করার চেষ্টা করব। ধন্যবাদ, গান শুনতে থাকুন, আমাদের সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, এবারে কে আছেন আমাদের সাথে, কোথা থেকে ফোন করেছেন? আয়োজন কেমন লাগছে বলুন তো? ইনশাআল্লাহ আমি ভালো আছি। এশিয়ান টিভিতে, এশিয়ান টিভির প্রোগ্রাম আমি দেখি, আমার তরফ থেকে এশিয়ান টিভি আপনারা যারা পরিচালক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিজয় রানীর সঙ্গে কথা বলতে চাই। বলুন, শুনছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আমি তো আপনার প্রোগ্রাম দেখছি বাড়ি থেকে, আমি ভারত থেকে বলছি, নবী করিম মিয়া। জি। তো আমার একটা অনুরোধ, আপনি একটা গান আমার অনুরোধে গাইবেন, সেটা হলো আমি চাইলাম যারে। জি অবশ্যই ভাইয়া, চেষ্টা করব অবশ্যই, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ দর্শক, আশা করছি আমাদের সাথে থাকবেন একেবারে শেষ পর্যন্ত। যাই হোক, একসঙ্গে অনেকগুলো ফোন কল, আমার কিন্তু খুব ভালো লাগে এই ব্যাপারটা, কারণ দর্শকরা যখন আমাদের সাথে কথা বলেন তখন কিন্তু তারাও বেশ আনন্দিত হন, আর অনেক চেষ্টা করে, অনেক ফোনে ফোন করে 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 তারপরে কিন্তু হয়তো কোনোভাবে লাইনটা এন্ট্রি করা যায়, এবং তারা সৌভাগ্যবান যেরকম, আমরাও সৌভাগ্যবান তাদের সঙ্গে কথা বলতে পেরে। তো ভীষণ ভালো লাগলো, আর আমার গান শুনতে যিনি চেয়েছেন একটু তার উদ্দেশ্যে বলবো, আমি কর্তৃপক্ষকে বলবো যে আমাকে যেন এরপরে ওইখানে বসতে দেয়, তাহলে কিন্তু আমি গান শোনাতে পারবো, কারণ এখন আপাতত আমার দায়িত্ব কথা বলাই হয়ে গেছে, তারপরেও আমি কোরাস পার্ট একটু একটু করবার কিন্তু চেষ্টাই করি। গানে ফিরে। জি অবশ্যই। এবার যে গানটি করব সে গানটি সকলের জনপ্রিয় একটি গান করার চেষ্টা করছি। একবালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কওনা গো কথা, একবালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কওনা গো কথা। এই গানটি হচ্ছে, দেখা যায় যে ভালোবাসার মানুষ অনেক দূরে আছে, হঠাৎ করে কাছে আসলো, তখন তাকে বলছে, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না,
পালি সে দুইটি মাথা ছোট কইরা কেন কোনা গো কথা এক বালি সে দুইটি মাথা ছোট কইরা কেন কোনা গো কথা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না 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 আসলে মিউজিশিয়ান ভাইরা যখন এত সুন্দর করে বাজায়, যখন আমি সে বাজনাগুলো শুনি, তখন আমার মনে হয় যে মাঝে মাঝে কেন মানে আপনাদেরকে একটুখানি মানে ব্রেকে ফেলে কেন আমি গানটা ধরি না। খুব লোভ হয় আমার এই সময়টাতে, আসলে খুব লোভ হয়, কারণ এত সুন্দর বাজাচ্ছে। সব সময় তারা আসলে ভালো বাজে, আলাদা করে বলবার কিছু নেই। আমি খুব মিস করি বলতে চাই, মিউজিশিয়ান ভাইরা এত সুন্দর বাজায় আমি প্রশংসা করব না, যখন গান করি তখন আসলে ফিল চলে আসে আমার আরো বেশি, কেন জানি। ওই যে আমি বললাম না যে আমার লোভ হয়, আর কি বলবো। যে লোভ তো হবে, আমার আপা তো অনেক সুন্দর গান করেন, আমরা অনেক শুনেছি দেখেছি, তো এটা তো স্বাভাবিকই। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, গান শুনুন। আচ্ছা,
কি শোনাচ্ছেন তাহলে পারে? তো এবারে আমি যে গানটি করছি অত্যন্ত সুন্দর একটি গান, গীতিকার খোয়াজ পাগল শ্রদ্ধেয়, তিনি তার গানের মধ্যে বলেছেন, তো আমি গানে গানেই প্রকাশ করছি। একটু দর্শকদের ভালোবাসা নেই? আছে তো অবশ্যই, একদম। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে। আপনি কে বলছেন এবং কোন জায়গা থেকে আপনি ফোন করেছেন যদি বলতেন? আমি নিতো আহমেদ, ধামরাই থেকে। হ্যালো জি, কার সাথে কথা বলবেন? নাসির সাহেবের সঙ্গে বলুন। হ্যাঁ, মিতু আহমেদ, উনি আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ এবং শ্রোতা, এবং গান শুনছেন, ধন্যবাদ। এত কষ্ট করে এখানে ফোন করা অনেক একটা ডিফিকাল্ট, তো তারপরে এর মধ্যেও কলটি চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মিতু আহমেদকে, এবং যারা আমার গান শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখছেন এবং শুনছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, দর্শক আমাদের সাথেই থাকবেন আশা করছি। আরো একজন আছেন দর্শক, ফোন কল নিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আমি আখি একটা গাজীপুর থেকে বলতেছিলাম। আচ্ছা, কার সাথে কথা বলবেন? আমি শ্রদ্ধেয় নাসিরুদ্দিন সাহেবের সাথে কথা বলতে চাচ্ছি। বলুন। আখি আমার অফিশিয়াল সহকর্মী হিসেবে আছেন। অনেক ধন্যবাদ আখি, তুমি আমাকে কল করেছো, গান শুনছো তোমরা সবাই, যারা যারা গান শুনতো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এশিয়ান ফোক স্টুডিও আমরা সকলেই দেখব, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমরা আরও প্রচার এবং প্রসারটা আরও বাড়িয়ে নিতে চাই। তোমরা থাকো, গান শুনো, যারা যারা আছো আমাদের সাথে, ধন্যবাদ। জি জি, হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ, এটা আমার সিরিয়ালে আছে, আমি পর্যায়ক্রমে শোনাবো। আখি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন দর্শক আশা করছি। নাসির ভাই, আপনি কিন্তু খুব সুন্দর কথাও বলেন, তো একটা কাজ করা যেতেই পারে, আপনি এসে হট সেটে বসে যান, আমি আপনার সেটে বসে যাই। চলুন গান শুনি, তখন আরো ফোন কল বেশি বেশি আসবে কিন্তু আপনার সাথে কথা বলবার জন্য। ধন্যবাদ, চলুন। ওরে লাগাইয়া পীর তার ডুরি আলগা থাই কাহানে, ওরে লাগাইয়া পীর তার ডুরি আলগা থাই কাটানে রে, আমার বন্ধু ও মহা জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু ও মহা জাদু জানে। লাগাইয়া পীরিতের ডুরি আলগা হাথাই কাহানে, লাগাইয়া পীরিতের ডুরি আলগা হাথাই কাটানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। নয়ন তুলে সোনার চাঁদে চাইলো জাহান প্রাণে, নয়ন তুলে সোনার চাঁদে চাইলো জাহান প্রাণে, মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে, মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে রে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে।
চন্দ্র সব মহরূপের কিরণ বন্ধু আর বদনে চন্দ্র সব রূপের কিরণ বন্ধু আর বদনে যে দেখে সে পাগল হইয়া যাইতে চাই তার সনে যে দেখে সে পাগল হইয়া যাইতে চাই তার সনে রে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে আপু অবশ্যই আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট করছেন, অনেকেই অনুরোধ করেছিলেন। আপনি কি চাচ্ছেন আমি কমেন্টগুলো পড়ি? ইচ্ছা পোষণ করলে কিন্তু পড়তেই পারি, কারণ অন্যায় হয়ে যাবে তাহলে কিন্তু, কারণ দর্শকরা অনেকক্ষণ ধরে মন্তব্য করছেন, একটু পড়ছি কয়েকটা। অসাধারণ মনির ভাই বলেছেন, তারপর মনির ভাই, মনির ভাই আমার গানের উস্তাদ জি আর কি, তিনি বলেছেন ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, এই গানটা শুনতে চেয়েছেন। যেহেতু ওস্তাদ জি, ওস্তাদ জির রিকোয়েস্ট তো রাখতেই হবে, তাই না? আচ্ছা, একজন হচ্ছে মোশারফ মনির, একজন হচ্ছে মনির হোসাইন, দুজন মনির একসঙ্গে কমেন্ট করেছেন। আচ্ছা, তাহলে মনির সদাগর কমেন্টও আমি দেখি, পাবো নিশ্চয়ই। শেখ জামাল বলেছেন অনেক ভালো গেয়েছেন, অঞ্জল কুমার বলেছেন অসাধারণ লাগলো মামা, শ্রী শিপন চন্দ্র বলেছেন অনেক সুন্দর, আলামিন এক্সেলেন্ট বলেছেন ধূপজল মানে ফাটাফাটি অসাধারণ পরিবেশন, একদম ধূপজল মানে ফাটাফাটি কিছু একটা। সেলিম শেখ বলেছেন অসাধারণ গান গেয়েছেন প্রিয় শিল্পী নাসির উদ্দিন সর্দার ভাই, অসাধারণ হচ্ছে স্যার। সজীব খান বলেছেন অনেক সুন্দর হয়েছে ভাই, নাসির, আরও একজন নাসির বলেছেন। তারপর আমাদের শানু মল্লিক বলেছেন নাসির ভাই অসামান্য, খন্দকার ফারুক বলেছেন দারুণ দারুণ, কাশিম ভাই বলেছেন অসাধারণ গান গেয়েছেন শিল্পী নাসির উদ্দিন সর্দার ভাই, নাসির ভাই আরও একজন নাসির বলেছেন অনেক সুন্দর হয়েছে, জামাল বলেছেন বন্ধু দেখছি কিন্তু, জামান বলেছেন আহা কি সুন্দর গান, নাচতে মন চাচ্ছে, কেউ তো মানা করেনি, নাচতেই পারেন, সাথে থাকুন আমাদের। আর অনুরোধের যদি কোনো গান থেকে থাকে তাহলে কিন্তু সেটা আমাদেরকে লিখে জানিয়ে ফেলতে হবে। পুলক সরকার বলেছেন সাথে আছি, মিটু আহমেদ বলেছেন ভেরি নাইস, অঙ্কুর উজ্জ্বল দারুণ, নুসরাত বলেছেন অসাধারণ, আঙ্কেল ফারুক এক্সেলেন্ট জানিয়েছেন, নাফিস ইকবাল বলেছেন, আচ্ছা সেটাই বলেছেন যে আমার বাবা আগুন, বাবা নাসির ইকবাল জাদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার আম্মুকে শুভেচ্ছা, গান শুনছে, ধন্যবাদ। তারপর আতিকুর রহমান বলেছেন অসাধারণ নাসির ভাই, অনেক সুন্দর পরিবেশন, অঞ্জল বলেছেন, নিতু নাইস বলেছেন, রিপন ইসলাম বলেছেন অসাধারণ হয়েছে ভাই, আসলে এই গানগুলো শুনলে মনে হয় মাটির গান শুনছি, দেশের গান শুনছি, একদম আমার মনের কথাটা আপনি বলেছেন।
জাদিদ বলেছেন আব্বু অসাধারণ হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ। শেখ রবিউল বলেছেন, প্রিয় নাসির ভাই অসাধারণ শুভকামনা, সজীব খান অসাধারণ, নুসরাত অনেক ভালো লাগছে, আখি অনেক সুন্দর হয়েছে, শহীদুল ইসলাম আহা অসাধারণ গান অনেক ভালো লাগছে, রবিন বলেছেন অনেক সুন্দর হয়েছে ভাই, হাফিজুর রহমান অসাধারণ গান, সবসময়ের মতো তোর গান ভালো লাগে, শুনতে চাই সবসময়। সিঙ্গার আলামিন সজীব বলেছেন, বিজয় আপু অনেক ভালো গাইছ, মনির সদাগর আচ্ছা এই যে কমেন্ট পেয়ে গেছি, সুন্দর উপস্থাপনা, আরও প্রাণবন্ত হচ্ছে অনুষ্ঠানটা, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আপনাকে। তারপর রায়হান খান অসাধারণ বলেছেন, আতিকুর রহমান আমার নাসির ভাই, গানে বাঁশির সুর মন ছুঁয়ে যায়। হৃদয় ভাই বলেছেন, ফিরোজা শিলা বলেছেন নাইস, ইমন খান অনেক সুন্দর হয়েছে ভাই, আর অনেকগুলো কমেন্ট আছে, আমার মনে হয় একটু ব্রেক নেই কমেন্টে, গান শুনি আমরা, শুনি। এবার যে গানটি করব, শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের একটি গান, চেষ্টা করছি। আমায় ফেলে
Thank you.
সুন্দর। গানটা সবসময় শোনা হয় মোটামুটি অনুষ্ঠানে যখন বসা হয়। এই গানটা একটু কমন তো শোনা হয়, কিন্তু যতবার শুনি আমার ততবারই খুব ভালো লাগে এবং ততবারই মুগ্ধ হয়ে শুনি। গানের কথাগুলো আসলে খুব সুন্দর, প্রত্যেকটা লাইন বিশেষ করে, তাই না? জি। নাসির ভাই কি শোনাচ্ছেন? তো আমি গান শোনানোর পূর্বেই আমি একটু কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এশিয়ান টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের সংগঠনের সম্মানিত নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি স্যার এবং আমাদের এই এশিয়ান টেলিভিশনের ডিজিটাল ম্যানেজার আরিফ রহমান আরিফ ভাই সহ তাদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা নতুনরা এই এশিয়ান ফোক স্টুডিওতে আসার সুযোগ পাচ্ছি। এবং আমি জানি যে এশিয়ান ফোক স্টুডিও কোটি দর্শকের কাছে পৌঁছে গেছে, পাশাপাশি আমার প্রিয় এই মিউজিশিয়ানরা সুন্দর বাজিয়ে যাচ্ছে। আসলেই যে বিজয় রানী যে গানটি করছিল অসাধারণ লাগছিল, দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। দর্শকদের কথা যেহেতু বললেন, দর্শক অপেক্ষা করছেন, আগে ফোন কলটি নেই। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি রাজবাড়ি থেকে নুরুল ইসলাম বলছিলাম। জি, কার সাথে কথা বলবেন? অ্যাকচুয়ালি কথা তো সবার সাথে বলবো, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে খুব ভালো লাগছে, বিশেষ করে আপনাদের যারা এই যে মিউজিশিয়ান আছেন অসাধারণ বাজাচ্ছে। আমি নাসির আঙ্কেলের সাথে একটু কথা বলবো। বলুন, শুনছেন? জি, নুরুল ইসলাম, উনি একজন স্কুল শিক্ষক এবং আমার খুব কাছের। গান করলেই এরা অধীর আগ্রহে থাকে একটা গান শোনার জন্য। জি ভাতিজা। আঙ্কেল ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনার সব গানই আমার ভালো লাগে, আর স্পেশালি আজকের গানগুলো অসাধারণ হচ্ছে। তো আপনি যদি সম্ভব হয় কথা দিয়ে কথা রাখি কাছে থাকো, এই গানটা একটু শোনাবেন? হ্যাঁ, এটা আমার ইচ্ছে আছে, অবশ্যই শোনাবো। তো বিজয় রানী একটা গান করেছে, আসলে হৃদয় ছুঁয়ে গেছে। তো আমি এরকমই একটা গান এখন শোনাচ্ছি আর কি, তারপরে আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, তো এখন যে গানটি করছি, আরো একজন দর্শক আছেন, ধন্যবাদ দর্শক আপনাকে। দর্শক এবারে কে আছেন আমাদের সাথে ফোনের ওপারে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দেখুন নামটা শুনে আর কোথা থেকে ফোন করেছেন? আমি মোহাম্মদ রেজাউল করিম, আপনাদের কণ্ঠশিল্পী নাসিরুদ্দিন সর্দারের ভাগ্নে, ধানমন্ডি থেকে বলছি। আচ্ছা, কথা বলুন, শুনছেন? ভাগিনা, আমার অত্যন্ত কাছের, ছোট থেকে তাকে বড় করা, তাকে সাংগঠনিকভাবে আমি অনেক এসে নিয়ে আসছি, তার পলিটিক্যাল পরিচয় আসলে এখানে দিতে চাই না। ধন্যবাদ ভাগিনা, আমাদের সাথে তুমি আছো আর রাজ্যে গিয়ে ফোন করেছো, অনেক ভালো লাগছে আসলেই। রেজাউল করিম আমার ভাগ্না, ভালোবাসা অবিরাম। কোন অনুরোধের গান আছে দর্শক? ভালো লাগছে স্ক্রিনে মামাকে দেখতে পাচ্ছি, মামা হচ্ছে আমাদের সবার প্রিয় মানুষ, সেই জন্যই অনেক চেষ্টার পরে লাইনটি পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের এশিয়া টেলিভিশনকে। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন আশা করছি একেবারে শেষ পর্যন্ত। আচ্ছা, পরপর অনেকগুলো গান শুনে ফেলেছি, আমার মনে হয় যে দর্শকরা সুন্দর এই গানগুলো শোনার পরে একটুখানি তারা, মানে বলে না যে সঙ্গীত তো শ্রবণে প্রশান্তি দেয়, একটু কানটাকে একটু প্রশান্তি দেখ, আমরা প্রশান্তি তো দিচ্ছিলই, একটু আমরা ব্রেকে যাই, মানে আমরা নিজেরা একটুখানি চা খেয়ে আসার জন্য একটু ব্রেক নিতে চাচ্ছি, বিরতি নিচ্ছি, এখনই বিরতি নিচ্ছি, এখনই বিরতি নিচ্ছি। যারা আছেন আমাদের সাথে একটু অনুগ্রহ আপা সব কমেন্টস গুলো পড়বেন, আমাদের সাথে যারা আছেন আপনারা কেউ কিন্তু যাবেন না, আমাদের সাথে থাকেন। অনেক দারুণ আরো অনেকগুলো গান আছে বিজয় রানীর এবং আমার, যেটা লাস্টের দিকে সবসময় কিন্তু এটা কিন্তু আরো অসাধারণ হয় গানগুলো, একদম সাথেই থাকবেন। সেজন্যই বলছিলাম যে সঙ্গীত মানেই তো শ্রবণের প্রশান্তি এবং আরো প্রশান্তি অপেক্ষা করছে দর্শকদের জন্য। তবে দর্শক এই মুহূর্তে নিচ্ছে একটা বিরতি, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যে, আশা করছি আমাদের সাথেই থাকবেন একেবারে শেষ পর্যন্ত।
আমরা অনেক পারি, দরকার নেই। না না না, একবার ঢুকবো, সাউন্ড যাবে না। তুই বুঝতেছো আমাকে দেয়া যেতেছে কেন? হারনে মাঝে মধ্যে পুরো এই যে মাখন ধরনের ফিল্ডটা দেয় না, ভাই ধরেন এফসাবিনবু ভাই। তুমি ধীরে ধীরে আয়ো রে, ভাই আগে কেন ফ্রিকোয়েন্সি লোক এত শুনবো না? দর্শক সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান ফোক স্টুডিওর আজকের এপিসোডে। আমি শারমিন সুমি আপনাদের সাথে একেবারে শেষ পর্যন্ত আছি এবং আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী নাসির উদ্দিন সর্দার এবং বিজয়া রানী। স্বাগত আরও একবার বিরতির পর, যেহেতু ঘুরে এলাম একেবারে বিরতি থেকে একদম চট করে গান শুনতে চাই একটা, কী শোনাচ্ছেন? হ্যাঁ ধন্যবাদ। এখন যে গানটি করতে চাচ্ছি আসলেই ফোক মানেই আনন্দ, বেদনা এবং কষ্ট এগুলো নেই। তো যে গানটি করছি সাধক চানমিয়া, তার এই গানের যে কষ্টটা তুলে ধরছি এটা দর্শকদের মাঝে আমি তুলে ধরতে চাই গানে গানে। Thank you.
আর মহান যাত্রী চারজনারে দেখি তারাই আমার রাইখাই আসবে দিয়া মোরে মাটি রে আমার বিয়ার মহান যাত্রী চারজনারে দেখি তারাই আমার দিয়া আসবে দিয়া মোরে মাটি রে পোশাক রে তুমি ধীরে যাও ধীরা পানে চাহো রে ও তুমি ডাক দিলে আমার পানে চাহো রে ও প্রাণ বান্ধব রে তুমি ধীরে যাও ধীরা পানে চাহো রে তুমি ধীরে যাও ধীরা পানে চাহো রে তুমি ধীরে যাও ধীরা পানে চাহো সুন্দর তো অবশ্যই, তবে সেই সুন্দরটা কতটুকু সেটা আমি বলবো না। বলছিলেন যে বিরতিতে যাওয়ার আগে যে দর্শকরা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন, সেগুলো যেন আমি পড়ি, একটু পড়ছি। হ্যাঁ অবশ্যই। সেলিম শেখ, আমাদের প্রিয় শিল্পী নাসিরউদ্দিন সর্দার ভাইয়ের কণ্ঠে কথা রাখো কাছে থাকো এই গানটা শুনতে চাই। মনি সদাগর বিরতির পর জমে উঠেছে। আজকের শো খুব ভালো লাগছে এবং রাত জাগা সার্থক হবে বলে মনে হচ্ছে। মিউজিশিয়ান ভাইরা খুব সুন্দর বাজাচ্ছে, সবাইকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ দর্শক আপনাকেও। তারপর সেলিম শেখ বলেছেন আমাদের প্রিয় শিল্পী আছে, কাউ কথা রাখো আবার শুনতে চেয়েছেন পিয়াল, আমাদের এমডি নাসিরউদ্দিন সর্দার ভাই শুভকামনা রইল সব সময়। ফারুক ভাই বলেছেন নাসিরউদ্দিন চাচা খুব ভালো লাগছে। সানজাদুল ইসলাম বলেছেন অনেক সুন্দর অনুষ্ঠান, বিশেষ করে নাসির মামার জন্য নুসরাত শুভকামনা, নাসিরউদ্দিন স্যারকে অনেক মিস করি। একজন বলেছেন, কবির মোল্লা বলেছেন ধন্যবাদ এশিয়ান টিভিকে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবার জন্য, মনোমুগ্ধকর আয়োজন। তারপর অসংখ্য ধন্যবাদ এশিয়ান টিভিকে। সিঙ্গার রানী বলেছেন অবিরাম ভালোবাসা আমাদেরকে জানিয়েছেন, জামান চমৎকার আয়োজন করবার জন্য এশিয়ান টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ দোস্ত, অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে চালিয়ে যাও। হেমায়েত বলেছেন আওয়াল শিকদার, বন্ধু অসাধারণ, তোমার গানগুলো খুবই ভালো লাগছে। নাসির মামা অসাধারণ। রাশিদুল ইসলাম, বন্ধু নাসিরের জন্য অনেক অনেক শুভকামনা। কাউসার খান অসাধারণ বলেছেন, বলেছেন এত রাত জেগে, আমি কিন্তু রাত জেগে শুনতে চাই আপনার গান, অবিরাম ভালোবাসা জানিয়েছেন এমডি আচ্ছা দুলালুজ্জামান সম্ভবত তিনি। তারপর মাসুদ রানা বলেছেন অসাধারণ, অসাধারণ লাগছে স্যার। খন্দকার ফারুক বলেছেন ভালো ভালো লাগলো, একজন দর্শক অপেক্ষা করছেন, আর অপেক্ষা করাবো না। আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? থেকে বলছি। জি, কার সাথে কথা বলবেন? সর্বপ্রথম আমি এশিয়ান টিভি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। আমি শ্রদ্ধেয় নাসিরউদ্দিন স্যারের সাথে কথা বলতে চাই। বলুন। ভালোবাসা ফোন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর সুন্দর গান গাওয়ার জন্য। আর আমার একটা রিকোয়েস্ট, ছোট একটা রিকোয়েস্ট থাকবে সাইজির একটা সুন্দর একটা গান বলার জন্য। এবার অন্ধ রাসেল নুরির একটি গান করব, খুব চমৎকার একটি গান, আমারও ভীষণ পছন্দের, চেষ্টা করছি, শুনে ফেলি। Thank you.
যেতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসি ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে একটা জীবনটারে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসি
বাঁচাইতে পারলাম না জীবন সুখের সম গানের সাথে যে মানুষের মনে সম্পর্ক আছে কথাটাকে আমি সবসময় এমনি এমনি বলি বলি না, কিন্তু গানটা শুনেই আমাদের মনটা একটু কিছুটা হলেও কোনো কারণে একটু খারাপ হয়ে গেল। গানের কথাগুলোই কিন্তু তেমন, আর যখন খারাপ হয়ে গেল তখন বুঝতে হবে শিল্পী সার্থক। শিল্পী যখন পরিপূর্ণভাবে সেই ডেলিভারি দিয়ে গানটা না গায় তখন সেটা কারো অন্তরে পৌঁছায় না, সেভাবে গাইলেই দর্শকদের অন্তরে পৌঁছায়, দর্শকদের মনের অনুভূতি চেঞ্জ করে দিতে পারে। সত্যি কথা, খুব সুন্দর ছিল। একজন দর্শক আছেন, ফোন কল নিচ্ছি। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, সুমি আপু, হাসান সিদ্দিকী বলছিলাম। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে একটা কথা বলবো, মিউজিশিয়ানে যারা আছে খুব ভালো বাজাচ্ছে, খুব ভালো লাগে তাদের বাজনাগুলো। আর বিশেষ করে নাসির ভাইয়ের কাছে একটা গানের অনুরোধ আছে আমার। কথা বলুন, শুনছেন? অবশ্যই একটু সাথে আমাদের সাথে থাকেন, অবশ্যই শোনাবো। আপুর কাছে একটা গানের রিকোয়েস্ট আছে। জি, আপুর কাছে একটা গানের রিকোয়েস্ট হলো, সেটা হলো মনপুরা ছবির একটা গান আছে মমতাজ ম্যাডামের গাওয়া, আগে যদি জানতাম রে বন্ধু তুমি বাপর, এই গানটা। এটা সম্ভবত সত্তা সিনেমার গান, মনপুরা না সত্তা। জি, সত্তা সিনেমার গান, ভীষণ জনপ্রিয়। হ্যাঁ, ঠিক আছে, আমাদের সাথে থাকুন, আমরা অবশ্যই চেষ্টা করব। জি, যাই হোক, দুটো সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট করেছেন দর্শক। রিকোয়েস্টের পাল্লা কিন্তু দুজনের অনেক ভারী হয়ে যাচ্ছে, আমরা কিন্তু একটু একটু মানে রিকোয়েস্টের দিকে যাওয়ার কিন্তু চেষ্টা করব। ঠিক আছে, কি শোনাচ্ছেন এবারে? এবারে একটু আসলে যাদেরকে ঘরে না দেখলে মনটা কিন্তু ঘরে বসে না, তোমারে না দেখলে ঘরে রয়, ঘরে কিন্তু মন বসে না, এটা না? ঠিক আছে, শুনি সুন্দর গান। শ্রদ্ধেয় সালাম সরকারের গান শুনি, অবশ্যই ভালো লাগবে। যারা একটু প্রেমে পাগল সবাই শুনবেন, ধন্যবাদ। আমরা একটু আসি। তোমারে না দেখিলে আমার
বনিরে বন্ধু তুয়ামা আর জিগো তুয়ামার জি বনিরে বন্ধু তুয়ামার জিব তুয়ামার জি বনিরে হে বন্ধু তুয়ামা আর জিব জি বনে রে বন্ধু তুয়ামা আর জিব তোমারে না দেখলে আমার ঘরে এ রয় নাম ও নহরে তুই আমার জীবন রে বন্ধু তুয়ামা আর জিব তুই আমার আমার ভালোবাসা জানে সর্বজন তোমার আমার ভালোবাসা জানে সর্বজন অন্ধ চোখে মোহনী তুমি সাতরা যদি পাইতাম তোরে হরিতা আম যহত অঙ্গেতে ছিটাইয়া দিতাম তুল অশি চন্দ ও নহরে তুই আমার জীবন রে হে বন্ধু তুই আমা আর জিব তুই আমার জীবন রে বন্ধু মনে হইলে ছড়ে
আরজি বন রে বন্ধু তু হুয়ামা আরজি বন তোমারে না দেখলে আমার ঘরে এ রই না বন হরে তুই আমার জি বন রে বন্ধু তু হুয়ামা আরজি বন তুই আমার জি বন রে বন্ধু আসলে প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে আরো অনেকগুলো জীবন কিন্তু বসবাস করে, তার প্রিয় মানুষেরাই কিন্তু তার জীবন। ধন্যবাদ। আসলে গানের মধ্যে আসলে যে এইসব গুণী ব্যক্তিরা যে গানগুলো লিখেছেন, এই গানের মধ্যে আসলেই কিন্তু এই প্রাণগুলো কিন্তু আমরা ফিরে পাই, এই আবেগ এই অনুভূতি কিন্তু আমরা গানে গানেই প্রকাশ করি, যা কোটি দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে এই এশিয়ান ফোক স্টুডিওর মাধ্যমে। ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে। ধন্যবাদ আপনাকেও। বিজয়া কি শোনাচ্ছেন? ভালোবাসার মানুষ যখন হারিয়ে ফেলি তখন কতটা কষ্ট লাগে, সেরকমই একটা গান শোনাব। ভালোবাসার মানুষ যখন হারিয়ে ফেলেছে, এটা না? অবশ্যই শুনি। অবশ্যই thank you.
চলে গেল সে যে অনেক দূরে যেখান থেকে কেউ কোনোদিন আর আসে না ফিরে হঠাৎ করে চলে গেল সুন্দর এই গানটার পরে আরও একটা সুন্দর গান শুনতে চাই। নাসির ভাই কি শোনাচ্ছেন? হ্যাঁ, আসলে আমি তো গানটা শুনছিলাম, অনেক মুগ্ধ হই। তো এবার শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম, যিনি লিখেছেন কথা রাখো কাছে থাকো যায়ও না গো দূরে, আসলে এই গানটা কতটা মধুর তা সুরে সুরেই জানাচ্ছি। কথা রাখো কাছে থাকো যায়ো না গো দূরে, বন্ধুরে
যাইও না গো দূরে তুমি দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফটে করে রে প্রাণনাথ সারিয়া যায় ও নামরে রে কথা রাখো কাছে থাকো যায় না গো দূরে ছটফট করে রে দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে এ প্রাণনাথ সারিয়া যায় ও নামরে রে Bahu
রাহুল আব্দুল করিম বলে কি বলিব বেশি, ও বন্ধু রে কি বলিব বেশি, মন চাই দেখিতে তোমার সোনা মুখের হাসি রে, মন চাই দেখিতে তোমার সোনা মুখের হাসি রে, প্রাণ না ছাড়িয়া যাহায়ো ও না মনে রে, প্রাণ না ছাড়িয়া যাহায়ো না মনে রে, কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে, ও বন্ধু রে যাইও না গো দূরে, দূরে গেলে পড়া নামার ছটফট ছটফট করে রে, দূরে গেলে পড়া নামার ছটফট ছটফট করে রে, প্রাণ ছাড়িয়া যায়ো না মোরে রে, প্রাণ ছাড়িয়া যায়ো না মোরে রে, প্রাণ ছাড়িয়া যায়ো ওহ নাম রে রে। এত সুন্দর গান গাইলে দর্শকরা কি ছেড়ে যেতে পারে? সম্ভাবনা নেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে দর্শকরা আছে বলেই তো আসলে আমরা, তারা উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে আছে। বিদায়, আমাদের গানগুলো হয়তোবা সুন্দর হচ্ছে, একটা ব্রেক নিয়ে ফিরছে। দর্শক এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকবেন আশা করছি।
সবাইকে আরো একবার স্বাগত এশিয়ান ফোক স্টুডিওর আজকের পর্বে। চমৎকার সুন্দর গান শুনছিলাম, আবারও চলুন ফিরে যাই শিল্পীদের কাছে। স্বাগত আরো একবার বিরতির পর। কার কাছ থেকে শুনছি তাহলে এখন গান? বিজয়া? হ্যাঁ ঠিক আছে, শুনি। আমি চাইলাম যারে হবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাইলাম যারে হবে পাইলাম না তারে, চাইলাম পর এমন একটা গান না হলে কিন্তু চলেই না, খুব ভালো ছিল। আসির ভাইকে শোনাচ্ছেন? হ্যাঁ, এবার আমি শোনাচ্ছি মুর্শিদ ভক্তদের নিয়ে। আসলে মুর্শিদকে ভজলে কিভাবে পাওয়া যায়,
এই গানের মধ্যে শ্রদ্ধেয় কুটিমন ছুট কি লিখেছেন? মুর্শিদিরে ওহো দয়াল মুর্শিদিরে, আমি কি দিহিয়া ভজিহি বহরে তোমারে, আমি কি দিহিয়া ভজিহি বহরে তোমারে, ও প্রাণের মুর্শিদিরে ওহো দয়াল মুর্শিদিরে, আমি কি দিহিয়া ভজিহি বহরে তোমারে, হে আমি কি দিহিয়া ভজিহি বহরে তোমারে। Oh,
ময়াল মুর্শিদি রে, ও প্রাণ মুর্শিদি রে, আমি কি দিয়া খুঁজিব রে তোমারে। চল খুদলে নকল মেলে এ ভাবের বাজারে, খুশিদে ভাবের বাজারে, কুটি মনসুর কয়বার মুর্শিদ বিনে, মনসুর কয়বার মুর্শিদ বিনে, আশা ওল নাই সংসারে রে, আমি কি দিয়া তোমারে। ও দহাজান মুর্শিদি রে, ও প্রাণের মুর্শিদি রে, আমি কি দিয়া খুঁজিব রে তোমারে, ও আমি কি দিয়া খুঁজিব রে তোমারে, ও আমি কি দিয়া খুঁজিব রে তোমারে, দিয়া ভোজি বহরে তোমারে। চমৎকার যেটা বলছিলেন যে শেষ দিকটা যখন আসে তখন একটু জমকালো কিছু হতে থাকে, তাই কিন্তু হচ্ছে। অনেক ধন্যবাদ সুমিয়াপা, আপনি আমাদের সাথে আছেন, হয়তো গানগুলো আর একটু সুন্দর হচ্ছে, হয়তো দর্শকদের অনুভূতি কমেন্ট লাইক তা হয়তো প্রমাণ করবে লাইভ শেষে, আমরা জানতে পারবো। ধন্যবাদ বিজয়া, কি শুনছি আপনার শেষ গান কিন্তু এটি, কিভাবে যেন সময়টা শেষ হয়ে গেল, সুন্দর সময়গুলো বোধ হয় শেষ হয় তাই না? হ্যাঁ হ্যাঁ। কি শোনাচ্ছেন এবার? শোনাবো আরে ও জীবন রে। করে
সুন্দর। আচ্ছা, আমি যতটুকু জানি যে বিজয়া রানী এই নামটা নিয়ে দর্শকদের মধ্যে নাকি একটুখানি কনফিউশন আছে, কি কনফিউশন একটু জানতে পারি আমরা? একটুখানি কনফিউশন না, অনেকখানি অনেকখানি অনেকখানি। কারণ আমি যখন 2016 আপনার বিজয় টিভি থেকে যখন বের হয়েছিলাম, তখন হচ্ছে ওখান থেকে ভালোবেসে যতগুলি জন ছিলেন তারা আমার নামটা দিয়েছিল, যে প্রথমে দিয়েছিল যে আমাদের কোকিল কণ্ঠী রানী। তো তারপর হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যার, উনি আমাকে বলল না, ও যখন বিজয় টিভি থেকে বের হয়েছে তখন ওকে আমি সুন্দর একটি নাম দিব। তো সবাই বলল যে ঠিক আছে আপনি দেন, তারপর দিল সে আমার নামটা দিল বিজয়া রানী, যে বিজয় হয়ে বের হয়েছি বিজয়া রানী। এরপর থেকেই হচ্ছে ফেসবুকে যখন ফেসবুক খোলা হলো তখনই বিজয়া রানী নামটা দিয়েই খোলা। তো এরপর থেকে সবাই মনে করে যে আমি বোধহয় হিন্দু, এটাও মনে করে আমাকে সবাই কনফিউশন করে ইয়ে কথা। আমি কিন্তু ভেবেছিলাম যে সনাতন ধর্মেরই সত্যি। হ্যাঁ, এটা সবাই মনে করে, আর হিন্দু মুসলমান এটা তো কোনো ফ্যাক্টর না। সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষ, এটা হচ্ছে বড় কথা। তো এখন যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, যারা যারা শুনতে পাচ্ছেন, তারা সকলেই জানবেন যে আমি মুসলমান ধর্মের মেয়ে, আমি মুসলমান, আমার নামটা হয়তো বা। এটা কিন্তু বড় ব্যাপার না যে সনাতন ধর্মের নাকি মুসলিম ধর্মের, আমি আসল নামটা জানতে চাইছি। আমার আসল নাম হচ্ছে খাদিজা আক্তার রানী। বাহ, আমরা তাহলে সবাই আজকে জানলাম, দর্শকদেরকেও জানিয়ে দিলাম। আশা করছি যাদের একটু কনফিউশন ছিল কনফিউশন কেটে গেছে। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ। একদম শেষ থেকে নাসির ভাই কি শোনাচ্ছেন শেষের গানটি? হ্যাঁ, এবার যে গানটি করতে চাচ্ছি, আসলে আধ্যাত্মিক সাধক পুরুষরা, সাধক মানুষরা, শ্রদ্ধেয় ব্যক্তিরা যারা গানের মধ্যে লিখেছে, মানুষকে ধরলে নাকি মানুষ খুঁজে পাওয়া যায়। তো শ্রদ্ধেয় রশিদউদ্দিন এই গানের মধ্যে এমনটাই লিখেছে, হয়তো সেটা গানের মধ্যে প্রকাশ করছি। আচ্ছা, আমি বিদায় নেব, তবে তার আগে যে আমাদের ধূপজল ব্যান্ড আমাদের সাথে রয়েছেন একটু পরিচয় করিয়ে দেই। নাইম ভাই কিবোর্ডে ছিলেন, তারপর নবীন ভাই গিটারে ছিলেন, বাঁশিতে ভীম ছিলেন, আমাদের রুবেল ভাই ঢোলে ছিলেন, এবং আমাদের হারুন ভাই আমাদের প্যাডে ছিলেন। ভীষণ ভালো, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু বিদায় নিচ্ছি, তারপর আমরা শেষ কাটে শুনবো। দর্শক, গল্প গানে একেবারেই সময় ফুরিয়ে এসেছে, তবে কথা দিচ্ছি আবারও চলে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ফোক স্টুডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বাংলা গান শুনুন, শেকরের গান শুনুন, মাটির গান শুনুন, থাকুন এশিয়ান টিভির সাথে। আর আমি একটু যুক্ত করে নিচ্ছি যে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, যারা আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে এত সময়ব্যাপী আমাদের সাথে যুক্ত আছেন, তাদেরকে কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে, ফোক স্টুডিওর পক্ষ থেকে। চলে যাচ্ছি গানে। মানুষের ভিতরে মানুষ, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলিরে পাগল মন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলিরে পাগল মন। কি কথা রশিদউদ্দিন বলেছেন, মানুষের ভিতরে মানুষ, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলিরে পাগল মন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলিরে পাগল মন।
আর এমনি হি বটে জাটরহনে জগত লোটে এই না পঞ্চভূতের ঘটে খেলিতেছে নিরঞ্জন মানুষ কি আর এমনি হি বটে জাটরহনে জগত লোটে এই না পঞ্চভূতের ঘটে খেলিতেছে নিরঞ্জন সময় থাকতে খুঁজরে তোরা নিকটেতে কাল সমন দুই ধারে দুই কোঠোরা হায় মৌত মাঝখানে ভরা সময় থাকতে খুঁজরে তোরা নিকটেতে কাল সমন সোনার পুরি অন্ধার করে মেলে তালা কর রং মহলে উঠিয়া হব লঙ্গের বুলে চেয়ে থাকো সর্বক্ষণ দেখিয়া হব লঙ্গের বুলে দুই দিকে তাই অগ্নি জ্বলে ফেবের শীত উদ্দিন বলে চমকিছে স্বর্ণের মতো ফেবের শীত উদ্দিন বলে চমকিছে স্বর্ণের মতো মানুষ ধরো মানুষ ভজ সর্বলীরে পাগল মন মানুষ ধর মানুষ ভজ সর্বলীরে পাগল মন মানুষের ভিতরে মানুষ মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ মানুষ ধর মানুষ ভজ সর্বলীরে পাগল মন মানুষ ধর মানুষ ভজ সর্বলীরে পাগল মন মানুষ ভজ
শোন বলি রে পাগল বল।